আজকে আমি 1 ঘন্টা, আপনার আসতে দেরি হচ্ছে, 1 ঘন্টা লাগায় চুলের খোপাই করছি, 1 ঘন্টা লাগায় জাস্ট খোপা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা বলেন তো, পূজা কবে? হ্যাঁ, পূজোর মানে আমি দেখলাম যে আজকে টিএসসির ওই সাইটটাতে ভেতরে খুব সাজানো গোছানো, সো মনে হচ্ছে যে একটা আমেজ আমেজ। আপনাদের পূজোটা কবে থেকে শুরু হবে? মনে হয় 8 তারিখ বা 9 তারিখ থেকে, তাই না? কেমন আছেন? আমি আমার পেজে লাইভ সেশন করতেই পারছিলাম না, আমার লাস্ট লাইভের জন্য ধরতে অসুবিধা নেই, মাত্র তো শুরু করলাম, অসুবিধা নেই। ইরফান, আমি লাইভে আছি। হ্যাঁ, আচ্ছা আমি একটু বলে দিই, আজকে আমরা অনেক সুন্দর সুন্দর জামদানি দেখবো। আপু কয়েকটা, আপু সাদা জামদানি আমার হাতে দেন, আগে কথা না বললাম। ও, এটা আমার ডিজাইনের 4টা কালার। ও বাবা, পুজোর জন্য। হ্যাঁ, সাদা শাড়ি সবাই চাচ্ছ। আচ্ছা আজকে কোন পেজ থেকে লাইভ হয়েছে, যে বলতে পারবে তাকে একটা গিফট করা হবে। আপু, এই কালারটা কিন্তু অনেক জোস, তাই না? পাউডার ব্লু। এই কালারটা কিন্তু, এই কালারের উপরে আবার কপার আসছে, অফ হোয়াইট। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কালার ভ্যারিয়েশন রয়েছে। দিস ইজ পাউডার ব্লু, আর এটা আসবে অফ হোয়াইট কালার। আরো কালার রয়েছে, হ্যাঁ আরো কালার রয়েছে, যেমন মিন্ট কালারের শাড়ি সবাই খুব চায়, লেমন কালারের শাড়ি। এই যে দেখেন, মিন্ট লেমনের মধ্যে এই শাড়িটা, এটা কিন্তু খুবই সুন্দর। এক্সেলেন্স বাই লাবণ্য জান, তাই নাকি? না না, হয় নাই, হয় নাই। আজকে লাইভ কোন পেজ থেকে হয়েছে? ফ্যাশন বক্স থেকে। হ্যাঁ, বলেই দিলাম, ফ্যাশন বক্স। ইয়াস, হ্যাঁ ফ্যাশন, এটা দেখেন, একটুতেই ভয় পেয়ে গেলে হবে বলেন তো? ফ্যাশন বক্স। ও ও, এটা কি কালার! সব বাদ, এটা দিয়ে শুরু করি, সব বাদ। হ্যাঁ, স্পেন থেকে দেখছেন, মাশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। কিছুদিন আগে শপে গিয়ে আসলাম, কোর্সেট নিয়েছি, দুদিন পরে আসবে। ও, কোর্সেট নেওয়ার জন্য দুদিন পরে আসবে সেটা, ঠিক আছে। এটা দেখেন, আজকের লাইভের প্রথম শাড়ি এটা দিয়ে দেখাচ্ছি। আরো অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে আজকে, সব ডিফারেন্ট ডিফারেন্ট, কালো, সাদা, লাল, নীল, হলুদ ছাড়াও আরো ডিফারেন্ট যেসব কালার রয়েছে সেগুলো আমরা শেয়ার করব। আগে একটু এটা দেখি, ফ্যাশন বক্সের জামদানি কিন্তু একদম অনেক 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 সুন্দর, ঠিক আছে, অনেক 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 সুন্দর। এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জামদানি, যা আমরা ঘরে বসে একদম ঢাকাই জামদানির যে ফিলিংসটা পাই, একদম 80 কাউন্ট 100 কাউন্টের যে জামদানি গুলো হয়, সেম টু সেম সেই জামদানি গুলো আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফ্যাশন বক্স পেজ থেকে। কালারটা চলে আসবে গোল্ডেন তার সঙ্গে। আপু, গুড নিউজটা কি? গুড নিউজটা এখন বলবো না, কিছুদিন পরে বলবো। হ্যাঁ, খুলবো না, কি বলছে? ও, পুরাটা খুলতে না করছে, আচ্ছা বলো না। আচ্ছা বলবো, আমার তো এটা অনেক ভালো লাগছে, এই জন্য আমি বেশি হাতাইতেছি। গোলাপি রানী, আমার এটা বেশি ভালো লাগছে, বেশি বেশি বেশি, এই জন্য আমার বেশি হাতাহাতি করতে ইচ্ছে করছে এই শাড়িটা। এই শাড়িটা আমার বেশি ভালো লাগতেছে। এটা এত সুন্দর। আচ্ছা, এটা এটা কার চাই কালারটা? কে কে দাম বলতে পারবে? এই শাড়িটা কিন্তু আমার বেশি ভালো লাগছে। ওকে, এই কালারটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে, পেয়ে যাবো। সালাম আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই শাড়িটা পেয়ে যাবো আমি আমাদের কোথায়, ফ্যাশন বক্স পেজে, জামদানির জন্য এক নাম্বার পেজ। বলো না লাইভ দেখে, বলো না প্লিজ, লাইভ দেখে মজা পাচ্ছি না। দুইটা সীতা দেওয়ার কথা ছিল, 1 সপ্তাহ হয়ে গেল, এখনো পাঠাননি, ফুল পেমেন্ট করে দিয়েছি, প্লিজ একটু দেখুন। ঠিক আছে আপু, দেখবো। 3500 টাকা, আসলে এই শাড়িটা তো আমাদের 7500 টাকার রেঞ্জ আছে। আজকে কত টাকায় দিব? নেন, ভাজও করে দিলাম আপনার এই শাড়ি। হ্যাঁ, ভাজ ভাঙতে মানা করছে, ভাজও করে দিলাম। এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। ফার্স্ট এর কালারটা এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা রেখে দিলাম। হাউ আর ইউ? আই এম ভেরি ফাইন, গুড, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লাবণ্য আপু, হ্যালো, কি অবস্থা? আচ্ছা, এইবার যে শাড়িটা দেখাবো, একের শাড়ি ব্যাকে পায় না। ওকে, একের শাড়ি ব্যাকে পায় না। এই কালারটা কার কার চাই? ও মাই গুডনেস, আপু এটা কিন্তু অনেক স্মার্ট শাড়ি, এটা কোন চিপা থেকে বাইর হয়েছে, কোন চিপা থেকে বাইর হয়েছে? এই যে দেখেন, একের শাড়ি কিন্তু ব্যাকে পাবেন না, এক্ষুনি দেখা যান, লয়া যান, ধরে যান, যা যেমন চাই করে যান। হ্যাঁ, আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এই শাড়িটা 3500 টাকায়। বলে দিলাম এটা এক পিসি আছে,
এই শাড়িটা জাস্ট এক পিসি আছে, আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের ফ্যাশন বক্স পেজে। অনেকদিন পরে দেখছি আপু আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কিন্তু এক পিস, জাস্ট ওয়ান পিস ইজ এভেলেবল এই শাড়িটা। হ্যাঁ আমি আপনাদেরকে দেখছি, দেখাই দিচ্ছি, জাস্ট এই শাড়িটা এক পিস এভেলেবল, পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্স পেজে 3500 টাকা, 3500। এই শাড়িটা একটা পুরা পাবেন, এটা যে নিবেন না সে মিস। জাস্ট ওনলি ওয়ান পিস ইজ এভেলেবল। এটা এক্ষুনি ছবি তোলেন জলদি করে আপনারা, এটা একটাই আছে। আপু তোমার পরাটা দেখো, আপু আমার পরাটা নাই, আমারটা তো আমি কিনেই ফেলছি, আমারটা নাই, আমারটা বাদ দিয়ে নেন। আপনারা এইটা দেখেন, এটা কি সুন্দর হবে, আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাশন বক্স পেজে। এই শাড়িটা কার চাই, জাস্ট আঁচলটা দেখেন, হ্যাঁ জাস্ট আঁচলের অংশটা দেখেন, আমারটা যদি দেখতে চান। আচ্ছা আমারটাও দেখিয়ে দিই, আমারটার প্রাইস আসবে হচ্ছে 3500। দেখে নেন আমি যেটা পরা আছি, আমারটা আসবে হচ্ছে একটু অনিয়ন পিঙ্কি স্টোনের বা একটু মবিশ পিঙ্কি স্টোনের। আমি কুচি দিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শাড়ি, ছয়টা কুচি দিয়েছি। তারপরে আঁচল টেনেও আপনারা এই পর্যন্ত টেনে নিয়ে আসতে পারবেন। ওকে, এগুলোর সাথে এটা অরিজিনাল ইন্ডিয়ান জামদানি, কেউ যদি মনে করেন ফুলে থাকবে। আপনারা দেখে নেন আমি কতটা ফ্লেক্সিবল ভাবে ক্যারি করেছি। প্রাইস আছে মাত্র 3500 টাকা। মাশাআল্লাহ খুবই সুন্দর। আপু এগুলো কি মেশিন মেক নাকি হ্যান্ড মেক? মেশিন। আই কি দিল হাতে এটা, কি দিল হাতে এটা বলো তো, এটা কি দিলেন হাতে? করা শাড়িটা, করা আপনার হাতে তারও করা। আজকে পাউডার ব্লু এত ভাল লাগতেছে কেন? এটা কি দিল আপু, রিপ্লাই দাও না কেন? দাম বাড়ছে নাকি? দাম তো আমার প্রথম থেকেই বাড়া আপু। হ্যাঁ আমি তো কম দামি না, দাম তো প্রথম থেকেই বাড়া। আই হা, এটা খেয়াল করে দেখেন, এটা আসবে হচ্ছে ল্যাভেন্ডার, প্রাইস চলে যাবে 3500 টাকা ফ্রম ফ্যাশন বক্স। ল্যাভেন্ডার একটাই কিন্তু, ঠিক আছে? ছবিটা তুলে অর্ডারটা কনফার্ম করে দিবা ফ্যাশন বক্স পেজে। শাড়িগুলো অনেক সুন্দর মিমাপু। এখন যেটা দেখাবো ছবি তোলার জন্য, মাস্ট 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 মাস্ট, একদম আপনি প্রস্তুত থাকেন। আমি আর কি বলবো, এই কাল আমার আজকে পাউডার ব্লু অনেক ভাল লাগতেছে, আমার এই পাউডার ব্লু আজকে অনেক 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 ভালো লাগতেছে। আমারে বলছে শাড়ি খুলতে না, কিন্তু আমি শাড়ি না খুলে কিভাবে দেখেন বলতো? পাউডার ব্লুটা জাস্ট দেখেন, হ্যাঁ একদম 84 কাউন্ট বা 100 কাউন্টের যেই রকমের ফিলিংস হয় আপনি সেম। এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর লাগতেছে, ট্রাস্ট মি এটা অনেক সুন্দর লাগছে। আপু আপু শাড়ির ব্যাক সাইড দেখো। আচ্ছা শাড়ির ব্যাক সাইড দেখাবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আগে এটা দেখ। আল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর ছবি নাও তো, একটু সুন্দর করে ছবি নাও তো, ইয়ে সামনে থেকে ওইটা সোজা করে নাও, এটা অনেক সুন্দর। ওই যে গ্রিন একটা দেখালাম না, দ্বিতীয় না প্রথম, ওইটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, খুব সুন্দর। 3500 তে যাচ্ছে, 3500, এটা অনেক সুন্দর, আসলেও ক্লাসি। আপনার পরাটা কত? 3500। এটা কার চাই? 3500। এখন আমি একটা আবদার করে যদি চাই না, এটা অনেক সুন্দর হবে। আমি বাই দ্য ওয়ে অনেকবার বলছি, এখন ওদের কাছে আছে কিনা জানি না, এখানে রাখি। হ্যালো আপু, হাই, কালো শাড়ি হবে? হইলে কি দিবা? আমি যখন একটা আবদার করে শাড়ি চাবো না, তখনই বলবে কি ওটা এক পিস। আবার রিস্টক, এটা কোনটা? ও ভাই, এটা কি রিলস হইছিল জামদানি বলেন তো, এটা কি জামদানি বলেন তো? এটা আবারও ব্যাক এন্ড স্টক হয়েছে, ওদের কাছে 20-30 পিস যা ছিল এটা গেছে, এবার আবার ওই যে দেখেন, এটা কি জামদানি, বুঝাইতে পারতেছি কি জামদানি, কি সুন্দর, কি রে ভাই হাত থেকে পড়ে যাচ্ছে, তার মানে এটা আর থাকবে না। প্রাইস চলে যাবে 3500 ফ্রম ফ্যাশন বক্স। জাস্ট লুক এট দিস জামদানি, হ্যাঁ এটা হচ্ছে কি আপনার জামদানি। আচ্ছা এটা আসবে ব্ল্যাক এন্ড গোল্ডেন, ব্ল্যাক এন্ড, আহা আজকে শাড়ি খুলতে না বলছে আমার হাত থেকে খালি শাড়ি খুলে যাচ্ছে। ব্ল্যাক এন্ড গোল্ডেন জামদানি, জাস্ট লুক এট দিস, এইটার ছবি ভিডিওস দেখে নিয়েন আপনারা। হ্যাঁ এটা আমাদের লাস্ট লাইভ এর হিট একটা জামদানি, প্রাইস যাচ্ছে 3500 টাকা। এটা তো আপনারা মোটামুটি জানেনই, এই শাড়ির ছবি মনে হয় আছে সুন্দর, আপনারা দেখে নিয়েন। আপু অফ হোয়াইটটা দেখান আসলে তো, আপু আমি নিজেই অফ হোয়াইটটা দেখাইতে ডরাই। হ্যাঁ নিজে দাঁড়ান, আপনি যদি চান না এভাবেও ক্যারি করতে পারবেন, যেহেতু পুজো সো এভাবে পরে আবার এখানে বেল্ট না, বেল্ট না কি বলো এটা,
কি বলে জানো, এই কোমরের বিছা বিছা বিছা, হ্যাঁ এটা পড়লে অনেক সুন্দর লাগবে। এখানে যদি আপনারা বিছা পড়েন সুন্দর লাগবে। আচ্ছা আসেন অফ হোয়াইটটা দেখাই। এই যে তোমার গুড নিউজটা কি ছিল, কে কে গেস করছো, কি গেস করছে আমার গুড নিউজটা কি হবে, কে কে গেস করছো? ও মাই গড, এটা না ওই যে কি জানি বলে বাংলা বাংলা স্টাইলে, হ্যাঁ বাংলা স্টাইলে পড়লে কিন্তু কঠিন হবে। সবাই সাদা শাড়ি কথা বলতেছে, সাদা পাওয়াই যায় না। আচ্ছা বাংলা শাড়ি পরে দেখাবো লাইভে। আপনার নোজ পিনটা কত সেন্টার একটু বলবেন, 54 প্লাস। এই বাংলা শাড়ি লাইভে পরে দেখাবো। মানুষ তো এসে টুকটাক ঠাস করে পেটিকোট খুলে ফেলে, ঠাস করে ব্লাউজ খুলে পরে ফেললো শাড়ি। আমি কি আজকে বাংলা শাড়ি পরেই দেখাবো নাকি লাইভে? বেবি হবে, আচ্ছা প্রাইস 3,500। বাংলা শাড়ি পরে দেখাবো। এটা আসবে গোল্ড, হ্যাঁ কপার গোল্ডেন, তারপরে হচ্ছে তারপরে তোমার মিনা মিনা আছে ছোট ছোট। গুড নিউজটা হচ্ছে নিউ শোরুম ইনশাল্লাহ, আরো কত কিছু হইতে পারে ইনশাল্লাহ, কত কিছু হবে। এই বাংলা শাড়ি আমি কিন্তু পড়তে জানি, তোমরা কে কে বাংলা শাড়ি পড়তে পারো, এটা দিয়ে পড়লে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে, এটা তো অনেক সুন্দর লাগবে। প্রাইস চলে যাবে 3,500 টাকা, আমি এটা সুন্দর করে ধরছি, দাঁড়াও এটা 3,500 তে পাবো আমরা আমাদের ফ্যাশন বক্স পেজে। নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবা, চাইলে দেশের বাইরে ওরা ডেলিভারি করে দিবে, দেশের ভেতরেও করবে, সব জায়গায় করবে, যেহেতু কিনা ওরা অনেক পক্ক ব্যবসায়ী হয়ে গেছে এখন। হলুদ রঙের জামদানি আছে আপু, আপনাকে ইদানিং আগের থেকে অনেক সুন্দর লাগে, এটা সোজা করো, যে তিনটা শাড়ি সুন্দর বলছি ওই শাড়িগুলো আলাদা করো, ছবি তুলে একদিন পরে তারপরে দিব। প্রাইস যাচ্ছে মাত্র 3,500 টাকা। এবার আপনি আমাকে একটা শাড়ি দেন তো, সিগ্রিন দিবেন দেন, এই যে আমাদের হিট শাড়ি ডিজাইন চেঞ্জ। আর একটা বিয়াস, তাকফিরুল্লাহ, এটা নাকি খুশির খবর, আস্তাকফিরুল্লাহ, আল্লাহ মাইরে লাইছে আমারে। আমি ভিসা দিয়ে অনেক সুন্দর লাগে, কোমরে ভিসা দিয়ে, হ্যাঁ গোল্ড শাড়ি আছে আছে, নাইস থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনারা আমার এটা কি বললেন, আরেকটা বিয়ে, এটা কোন কথা, ফ্যাক্টরি তিথি আপু তুমি অনেক দুষ্টু, সুন্দর, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এটা এটা আমাদের হিট জামদানি, আমাদের ফ্যাশন বক্সের হিট জামদানি, ওকে নিয়ে কথা না বলি, এখনো আমার পেজে মেসেজ আসে এই জামদানি চাই, এইটাই চাই, এই হলদাটাই চাই, হ্যাঁ তাদের এই সি গ্রিন কালারটাই চাই এবং এই হলুদটাই চাই, এরকম একটা ব্যাপার থাকে। প্রাইস আছে 3,500 টাকা ওনলি ফ্রম ফ্যাশন বক্স, ঠিক আছে। এই টিল ব্লুর মধ্যে আপনারা কি পাইছেন বলেন তো, আমি ভালো আছি। ইরফান ভাইয়া বাইয়ারে বিয়া করামো আরেকটা, আরেকটা না আরো তিনটা করতে পারবে। কালকে কে জানো আমাকে একজন বলছে, কে একজন বলছে যে ভয় পেন না আপু, ইরফান ভাই যদি আরেকটা বিয়ে করে আমরা আপনার সাথে আছি এরকম। পরে আমি বলছি না ভাই আমার এটা নিয়ে কোনো ভয় নাই, হ্যাঁ ইরফান চাইলে আরো একটা না দুইটা না তিনটা বিয়ে করতে পারে, যেহেতু তার আমাদের ধর্মে এটার অপশন আছে। এখন সে আমার এই কথা শুনে বলছে তাহলে তাহলে আপনি কি এটাতে রাজি, তোমার পড়াটা ভেরি নাইস, কালারটা জোস, হ্যাঁ। তারপরে একজন বলছে আপনি কি রাজি আপনার জামাই যদি আরো দুইটা তিনটা বিয়ে করে, তখন আমি বলছি যে হ্যাঁ এটাতে কোনো অসুবিধা নাই, যদি বিয়ে করে সেটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়ে করে আমাকে ভাগাই দিতে পারবে না, আমিও থাকবো, সে যদি পারে ক্যারি করবে আমার কি। গোল্ডেন শাড়ি দেখাবো, তোমার ব্লাউজ গুলো কি কাপড়ের একটু বলো না আপু, আমি সিল্ক কাপড় দিয়ে বানায় রাখি, যখন দেখছো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তুমি আসতে ধীরে বলো, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। এটাও আমাদের হিট জামদানি, আসেন আমি আপনাদেরকে জামদানি, আপনারা যারা মনে করেন জামদানি পরলে ফুলে থাকবে কিনা, আসলে ইন্ডিয়ান জামদানিটা কেমন হবে বা কি আশয় বিষয়, এই যে দেখেন কুচিটা আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি, একটা জামদানি শাড়ির কুচি আপনি একলা একলাই পরতে পারবেন, একলা একলাই ধরতে পারবেন। এই শাড়িটা আমি যতবার আমাদের ফ্যাশন বক্স পেজে দেখিয়েছি ততবার এটা খতম হয়েছে, ততবার এটা খতম হয়েছে, জাস্ট সি, হ্যাঁ সি গ্রিন, ততবার এটা খতম হয়েছে শাড়িটা, জাস্ট দেখেন, ওকে পেয়ে যাচ্ছেন আপনারা এটা মাত্র 3,500 টাকায় আমাদের ফ্যাশন বক্স পেজে। তোমার শাড়ির প্রাইস কত আপু, আমি অনেক ইচ্ছা টাইচ্ছা একটা শাড়ি নিয়েছি আজকে, জাস্ট একটা বেছে একটা শাড়ি নিয়েছি আমাদের ফ্যাশন বক্স থেকে, জাস্ট এইটা দেখেন এই কালারটা, প্রাইস যাচ্ছে করা শাড়ি, প্রাইস সি গ্রিন পরলে ব্রাইট লাগে আমাকে, মাত্র 3,500।
একটা শাড়ি দেখাবো, তোমার শাড়িটার প্রাইস 3,500, একটা শাড়ি দেখাবো ছবি তোলার জন্য রেডি থাকেন, এখন যে শাড়িটা দেখাবো ছবি তোলার জন্য রেডি থাকেন, ঠিক আছে, এখন যে শাড়িটা দেখাবো ছবি তোলার জন্য রেডি থাকেন। ওয়াও ওয়াও ওয়াও, গ্রিন শাড়ি লাল শাড়ি, গ্রিন শাড়ি লাল পার, গ্রিন কি চাই? আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওই যে রেডি করে রাখছি পুরাটাই তো, না হয় 5 মিনিটস একটু বসতে বলো, তুমিও থাকো। এই যে ব্লাউজ না আপু, এগুলো তো ইন্ডিয়ান জামদানি। ও মাই গড, এটা কার লাগবে? এটা কিন্তু সুন্দর খুলা ফেলি, এটা দিও কিন্তু আমাদের ওই যে ইয়ে জামদানি ভাল লাগে, ইয়ে পরলে কি বলে, যেহেতু পাটটা অনেক ভিজিবল রেড কালারটা, এটা দিয়েও কিন্তু আপনি বাংলা শাড়ি পরলে অনেক ভালো লাগবে, কি বলেন? সবাই পছন্দ করারই কথা, কারণ এটা অনেক ভাল লাগছে আমার, কখনো এরকম লাল পাড়ের জামদানি ভাল লাগে না, বাট আজকে দেখেন এই গ্রিনের এই কাজটা অনেক সুন্দর, জিগজ্যাগ জিগজ্যাগ, এটা অনেক সুন্দর জিগজ্যাগ জিগজ্যাগ, অনেক ভাল লাগতেছে। প্রাইস চলে যাচ্ছে 3,500। আচ্ছা আমি তো কোনোদিন এই কালারের জামদানি চাই না, আজকে আপুর কাছে চেয়ে দেখি কি বলে। অনেক সুন্দর অনেক সুন্দর লাল কালারের ব্লাউজ দিয়ে, বাকিও যদি এই জামদানিটার সাথে একদম স্লিভলেস পরেন অনেক ভাল লাগবে, তাই না? স্লিভলেস পরলে অনেক ভাল লাগবে, হ্যাঁ এটার সাথে যদি কেউ স্লিভলেস পরেন ভাল লাগবে, মানে জোন নাই, কিন্তু অনেক সুন্দর জামদানি এটা। ফ্যাশন বক্সের কি কোনো শোরুম আছে? উনি এমনি তো দিয়ে কুলাইতে পারে না, এমনি প্রতিদিন ব্যবসা ছেড়ে দেয়, প্রতিদিনই সে বিদেশ চলে যায়, কিন্তু এই যে দেখেন শাড়িটা অনেক ভাল লাগছে জিগজ্যাগের মধ্যে, তুমি ভালো আছো করবা? এটা অনেক সুন্দর জিগজ্যাগ জিগজ্যাগের মধ্যে, ঠিক আছে, প্রাইস চলে যাচ্ছে হচ্ছে 3,500 টাকা। গোল্ডেন শাড়ি দেখা দেখিয়েছি ফার্স্ট ডে, আজকের লাইভের ফার্স্ট ডে গোল্ডেন দেখিয়েছি, দিস ইজ অ্যাশ, সঙ্গে আছে মিনাওয়ার, তার সাথে হচ্ছে গিয়ে তোমার পিঙ্ক, ঠিক আছে, প্রাইস 3,500 টাকা, দিস ইজ সো এলিগেন্ট বিউটিফুল একটা শাড়ি, বলেই হবে না আমি কিছু পরেছি, এটাও অনেক বিউটিফুল একটা শাড়ি হবে, পেয়ে যাচ্ছেন 3,500 রেঞ্জে অনলি। তারপরে দেখাবো কি সাদা আর কালো, সেদিন যে ডিজাইন আছে সেটা স্টক আউট। আচ্ছা গতবার আমরা যেটা দেখেছি ওটা শেষ, ঠিক আছে, গতবার আমরা যেটা দেখেছি ওটা সোল্ড, এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে নতুন সাদা কালো, হ্যাঁ নতুন সাদা আর কালো, ধুত্তুরিকা ছাতার মতো। আজকে একটা শাড়িও যেমনই যখন থেকে বলছে শাড়ি আপু খুললেন না, তখন থেকে একদম ঠিক আছে সব, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে একদম, এটা আজকে দিয়ে যান তো, আমি একটা গহনার লাইভ করবো এটা পরে। প্রাইস যাবে মাত্র 3,500, সব কালারের টিপ আছে আপু, শাড়িটার উল্টা সাইড দেখাবো, এই যে সেম যেরকম আমাদের ঢাকায় জামদানি থাকে সেম। আপু তোমার ব্লাউজটা কি লাবণ্য আপু, ব্লাউজটা কোন কাপড়ে বানালে ভালো হয় আপু? যেই কোনো, আমি আমি তো কটনও আছে আমার কাছে, আপুর থেকে যে শাড়ি নিয়েছিলাম আমি কটন দিয়েও পরি, হ্যাঁ কটন বানালে কি হয় আমার আম্মুও পরতে পারে, কারণ আমার আম্মু আমার জুতা থেকে ড্রেস থেকে শুরু করে বেচারি ডায়াবেটিস, তো এখন সে আমার মতোই হয়ে গেছে। আচ্ছা এবার দেখাবো, এবার দেখাবো হচ্ছে আমার ফেভারিট অরেঞ্জ কালার, আমার মাই ফেভারিট অরেঞ্জ ওয়ান, ঠিক আছে, আমার ফেভারিট অরেঞ্জ কালার দেখাবো, প্রাইস যাচ্ছে হচ্ছে 3,500 ফ্রম ফ্যাশন বক্স, এটা অনেক জোস একটা শাড়ি, হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন। আচ্ছা সলিড কালার তো আমি এই জন্য আমি ওভাবে দেখাচ্ছি, এটা খুবই সুন্দর এই শাড়ির ব্লাউজ পিস না আপু, এটা তো ইন্ডিয়ান জামদানি। আচ্ছা যারা পাউডার ব্লু আগেরটা সোল্ড আউট খাবেন তারা এটা দেখবেন, ঠিক আছে, এটা বেশি সুন্দর দেখে এটা লাস্টে দেখালো, এটা বেশি সুন্দর দেখে এটা লাস্টে দেখালো, এটা হচ্ছে পাউডার ব্লু কপার কালার দিয়ে, পাউডার ব্লু কপার কালার দিয়ে আছে, প্রাইস আছে 3,500 টাকা, প্রত্যেকটা শাড়ি এলিগেন্ট, প্রত্যেকটা শাড়ি জোস, আপনারা যারা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সবাই কিন্তু লাইভটা শেয়ার করতে পারেন বা পরবর্তীতে লাইভ সেশনটা দেখে নিতে পারেন। প্রাইস চলে যাচ্ছে 3,500, দিস ইজ পাউডার ব্লু অ্যান্ড কপার কালার। তারপরে একটা জোস শাড়ি দেখাবো, একদম লেমন কালারের মধ্যে, একদম সুপার জোস, দেখো দেখো কার কার চাই এটা, দেখো এটা কার কার চাই, দেখো প্রাইস আছে কত জানো, মাত্র 3,500। এই শোনো এখন যে শাড়ি দেখাবো,
আর ইউ রেডি? সাদা কালোটা খুব সুন্দর, একদম প্রাইস যাচ্ছে 3500। এইবার ঝটপট করে স্ক্রিনশট দেওয়ার জন্য রেডি হয়ে যাও। কালার আসবে ল্যাভেন্ডার, তার সঙ্গে পার থাকবে ইয়েলো, ইয়েলো ইয়েলো। হ্যাঁ, একটা এই প্রথমবারের মতো এই কালারটা এসছে, আমিও আমার লাইফে প্রথমবার পেলাম এই ল্যাভেন্ডার কালার উইথ ইয়েলো কালার এর মধ্যে কম্বিনেশন। প্রাইস আছে 3500 ফ্রম ফ্যাশন শেষ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের লাইভ সেশনটা এখানেই শেষ, বাট আমরা কিন্তু রাত 12টায় লাইভ হব। এখন গহনার লাইভ হব নাকি আদার্স কিসের লাইভ হব সেটা এখনো জানি না। তোমার পরাটা সুন্দর, হ্যাঁ আপনারা যদি চান আমারটাও নিয়ে নিতে পারেন। আমারটা বেশ কয়েকটা কালার আছে, লেমন আছে, স্কাই আছে, অফ হোয়াইট কালার আছে, পিঙ্ক কালার আছে, নিউট কালার এটা যেটাকে বলে। আপনার যেটা মন চায় আপনি সেটা নিয়ে নেন, ঠিক আছে? প্রাইস চলে যাবে হচ্ছে 3500। ভালো থেকেন, আমার জন্য দোয়া রেখেন, 12টা দেখা হবে। আল্লাহ হাফেজ।